আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি ইভ্যালি অনলাইন শপিং মল সংবাদ শিরোনাম। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে এসএমই নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, প্রশিক্ষণ আর্থিক সহায়তার সুযোগ। নির্বাচন কমিশনের অগ্নিকাণ্ডে 1000-এর কম ইভিএম ক্ষতিগ্রস্ত, বললেন তদন্ত কমিটি প্রধান। রংপুর ৩ আসনের উপনির্বাচনে প্রভাব পড়বে না। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, সংসদে জানালেন রেলপথ মন্ত্রী। জনগণের পক্ষে কথা বলার উপযুক্ত দল জাতীয় পার্টি, বললেন জি.এম. কাদের। দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় পার্টির ভূমিকা সম্ভব নয়, মন্তব্য ফখরুলের। দর্শক শুনছিলেন ইভ্যালি অনলাইন শপিং মল সংবাদ শিরোনাম। এছাড়া সংবাদ আরও থাকছে মাইটিভি সোমবারের বিশেষ আয়োজন নিয়ম অনিয়ম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে এসএমই নীতিমালা 2019-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, নীতিমালা অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ব্যবসা সম্পর্কে ধারণা, প্রশিক্ষণ, আর্থিক সহায়তা সহ সব ধরনের সহযোগিতা করবে সরকার। এছাড়া 1972 সালের আইনটিকে সংশোধন করে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আইন 2019-এর খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। মানে এসএমই নীতিমালা এটা আগে ছিল না, এটা জাতীয় শিল্পনীতি আলোকেই করা। এখানে 6টা বিষয়কে সামনে রেখেই নীতিমালাটা করা হয়েছে। প্রথমটা যেটা হলো অ্যাক্সেস টু ফাইন্যান্স, অর্থাৎ প্রত্যেক উদ্যোক্তাকে কিভাবে ফাইন্যান্স করা যায়, দেওয়া যায়, তার অ্যাক্সেসটা কীভাবে এনশিওর করা যায়, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো অ্যাক্সেস টু টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, টেকনোলজি ইনোভেশন এটা দিয়ে সাহায্য করা। 3 নম্বর হলো অ্যাক্সেস টু মার্কেট। তারপরে 4 নম্বর হলো অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড ট্রেনিং। নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 1000-এর কম ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। দুপুরে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের জানান, বিদ্যুতের লাইনের পাশাপাশি ইভিএমের ব্যালট ইউনিট ও মনিটর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর ফলে রংপুর ৩ আসনের উপনির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানান এনআইডি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। বিস্তারিত মানিকলাল ঘোষের রিপোর্টে। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে রোববার রাত 11টার দিকে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট নিয়ন্ত্রণে আনে আগুন। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। বর্ণনা দেন প্রাথমিক ক্ষয়ক্ষতির। অল্প কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু কয়েকটা এসি আছে ভিতরে, 6-7টি মাউন্টেড এসি, সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যে কেবলের লাইনগুলো আছে, এসির লাইন যেগুলি বা বিদ্যুতের যে ওয়্যারিংগুলি আছে, এগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইভিএমের ব্যালট ইউনিট এবং মনিটর এইগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কন্ট্রোল ইউনিট যেটা খুব বেশি মূল্যবান, এগুলা তেমন ক্ষতি হয় নাই। এটা আমার কাছে মনে হয় 1000-এর নিচে হবে। এই অগ্নিকাণ্ডে ইভিএম সহ নির্বাচনী অনেক সরঞ্জাম নষ্ট হওয়ায় রংপুর ৩ আসনের উপনির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন এনআইডির মহাপরিচালক। এই পুড়ে যাওয়ার কারণে রংপুর নির্বাচনে কোনো প্রভাব আমরা বলতে পারবো না, তবে আমার মনে হয় না প্রভাব পড়বে। তারপরে আমরা ডিটেল অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে নির্বাচন কমিশন গঠিত 6 সদস্যের তদন্ত কমিটি। কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আমরা ব্যবস্থা নেব। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে ইলেকট্রনিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি একথা জানান। তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গত 1 দশকে রেলওয়েকে ঢেলে সাজাতে এবং 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বহু কার্যক্রম নেওয়া হয়েছে। এই রেলওয়েকে জনগণের কাছে নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ পরিবহনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে ইলেকট্রনিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সংসদে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। সম্প্রতি ঢাকা চাঁপাইনবাবগঞ্জ ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য হারুনুর রশিদ আমন্ত্রিত হলেও তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারেননি। এ সময় প্রধানমন্ত্রী তার খোঁজ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী খোঁজ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হারুন। মাধ্যমে ঢাকা টঙ্গী সেকশনে তৃতীয় এবং চতুর্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করা হবে। কিছুদিন পূর্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা পর্যন্ত যে আন্তনগর ট্রেনটি উদ্বোধন করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। সেই অনুষ্ঠানে আমি দাওয়াত পেয়েছিলাম, কিন্তু উপস্থিত থাকতে পারি নাই। কিন্তু ওইখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে খোঁজ করছিলেন যে হারুন কোথায়। আমি এই জন্য মাননীয় সংসদ নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পক্ষে কথা বলার জন্য একমাত্র উপযুক্ত দল হচ্ছে জাতীয় পার্টি। জনগণ যেমন চায় ঠিক তেমনই একটি জনপ্রিয় দল হিসেবে পরিণত এখন জাতীয় পার্টি। দুপুরে রাজধানীর বনানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। আগামীতে ক্ষমতায় আসার জন্য দলের নেতাদের নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। রাজীব রহমানের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ডাকেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। যে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যান্ডিডেটের পিছনে কাজ করবে এবং তাকে জয়ী করে আনবে। এই সময়ে দলের সিনিয়র নেতাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। তার নমিনেশন অ্যাকসেপ্ট হবে, সে মাঠে নামবে। বৈঠক শেষে জিএম কাদের সাংবাদিকদের বলেন, দলের ঐক্যর স্বার্থে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি যে জাতীয় পার্টির সামনে একটা বড় সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমরা যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারি, জাতীয় পার্টি খুব তাড়াতাড়ি, খুব দ্রুত অনেক একটা বড় প্রভাবশালী রাজনৈতিক দল হিসাবে জনগণের সামনে উপস্থিত হতে পারবে। ক্ষমতায় যাওয়ার জন্য শক্তি ও সামর্থ্য রয়েছে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলার আহ্বান জানান দলটির চেয়ারম্যান। জনগণের কথা বলার জন্য, জনগণের রাজনীতিকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য জাতীয় পার্টি একটি উপযুক্ত দল। সেই কারণে আমরা এই পার্টিকে এখন সংগঠিত করতে চাচ্ছি। আমাদের শক্তি বাড়ানোর জন্য যেটা দরকার সর্বপ্রথম, সেটা হলো ঐক্যবদ্ধভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে যাওয়া। আগামীতে জাতীয় পার্টি ভালো অবস্থানে থাকবে বলেও আশা করেন দলের নেতারা। সংগঠনগুলি সঠিকভাবে পরিচালিত হয়। সংগঠন রাজীব রহমান, মাইটিভি, ঢাকা। জাতীয় পার্টি সরকারের গৃহপালিত বিরোধী দল, তাই দুঃশাসনের বিরুদ্ধে ভূমিকা রাখা তাদের দিয়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহিলা দলের নেতাদের নিয়ে রাজধানীর শের-ই-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সহ দলটির কেন্দ্র এবং মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরাবরই তিনি এরশাদকে সঙ্গে নিয়েই আপনার অ্যালায়েন্স করেছেন, তাদেরকে সঙ্গে নিয়েই তিনি গণতন্ত্রকে হত্যা করে তাদেরকে বিরোধী দলীয় তারা বসিয়েছেন, যেটাকে আমরা সবসময় বলি যে এরশাদ হচ্ছে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের শেখ হাসিনার গৃহপালিত তিনি বিরোধী দলের নেতা ছিলেন। তার মৃত্যুর পরে এখন সেই দায়িত্ব নিয়েছেন রওশন এরশাদ। রংপুর ৩ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জাতীয় পার্টি প্রার্থী সাদ এরশাদ, বিএনপি প্রার্থী রিটা রহমান, খেলাফত মজলিস প্রার্থী তাওহিদুর রহমান মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার মনোনয়নপত্র জমা দেন। ভূমি দলিলের ক্ষেত্রে সেবা গ্রহণকারীদের জিম্মি করে দুর্নীতির প্রতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান সংস্থার প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জবাবদিহিতে এবং সুশাসন এ খাতে কাজ করছে না। দলিল নিবন্ধক ও দুর্নীতি সমর্থক শব্দ হয়ে গেছে বলে সংবাদ সম্মেলনে জানায় টিআইবি। ভূমি নিবন্ধনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে টিআইবি থেকে 15 দফা সুপারিশও করা হয়েছে এই সংবাদ সম্মেলনে। ইতিবাচক পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সাম্প্রতিককালে, কিন্তু তা সত্ত্বেও খাতটি আমরা দেখতে পাই ব্যাপক সুশাসনের ঘাটতি এবং দুর্নীতিতে নিমজ্জিত বলে। সেবা গ্রহীতাদের নিকট থেকে বিভিন্নভাবে নিয়ম বহির্ভূত অর্থ আদায় করা হচ্ছে। দর্শক, সময় হচ্ছে একটা বিরতির, ফিরে আসার পর আরো যা থাকছে। ৭২ লক্ষ নাগরিকের তথ্য ডিএমপির সিআইএমএস এর তথ্য ভান্ডারে, বললেন ডিএমপি কমিশনার পরিচয় গোপন করে বাড়ি ভাড়া নেওয়া সম্ভব নয়। কুমিল্লায় বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য নিহত, আহত থানার ওসি সহ ৫ পুলিশ। যুক্তরাজ্যে শারীরিক পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ৩ বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ। এর আগে নিয়মিত চেকআপের জন্য গত ৩১ আগস্ট লন্ডনে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। লক্ষ নাগরিকের তথ্য ডিএমপির সিআইএমএস এর তথ্য ভান্ডারে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি জানান, নিজের পরিচয় গোপন করে এখন আর বাড়ি ভাড়া নেওয়া সম্ভব নয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিজেন ইনফরমেশন অ্যাপের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান ডিএমপি কমিশনার। পুলিশের দক্ষতা বৃদ্ধি, অপরাধ দমন, অপরাধভীতি দূর, পুলিশ ভীতি দূর করে সেন্স অফ সেফটি ফিলিংসটাকে আফোর্ড করার জন্যে 1 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আমরা এই তথ্য ডেটাবেজের শুভ উদ্বোধন করি, যেটির আমরা নাম দিই সিটিজেন ইনফরমেশান ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কেউ আর নিজের পরিচয় গোপন করে, পেশা গোপন করে নগরীতে বাসা ভাড়া নিতেও পারে না, বাসা তৈরি করতে পারে না। প্রাকৃতিক ও জলবায়ু দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রাতিষ্ঠানিক এবং আর্থিক ব্যবস্থা জোরদার করতে হবে। বেড়িবাঁধ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ ব্যয়ের সাথে রক্ষণাবেক্ষণ ব্যয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। রাজধানীর সিডাপ মিলনায়তনে এক পরামর্শ সভায় এসব কথা বলেন বক্তারা। তারা আরও বলেন, বাঁধ ব্যবস্থাপনায় সুশাসন এবং সমন্বয় জরুরি। এটি নিশ্চিত করা না গেলে দুর্যোগের মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে বুড়িচং থানার ওসি সহ পুলিশের ৫ সদস্য। রাতে জেলার বুড়িচং উপজেলার কোমাল্লা গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে। নিহত ডাকাতদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে 5টিরও অধিক মামলা রয়েছে। মাইটিভির উপস্থাপনা বিভাগের প্রধান জেডএইচ হেলালের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:30টায় মরহুমের চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কাঁচিয়ারা গ্রামের নিজ বাড়ি পাটোয়ারি বাড়ি প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা ইমামতি করেন দক্ষিণ কাঁচিয়ারা বাইতুল আমিন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রব। জানাজার আগে বক্তব্য রাখেন মরহুমের শ্বশুর সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মজিদ খান, মাইটিভি চেয়ারম্যানের পিএস কবির হোসেন, চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক ও পরিবারের পক্ষে মরহুমের ছোট ভাই মোহাম্মদ বেলাল। পরে তাঁকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। চুয়াডাঙ্গার জীবননগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বিকেলে জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন অতিথিরা। মাদক সহ যে সমস্ত সমাজ বিনষ্টকারী যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সবার বিষয়ের সাথে যেন সম্পৃক্ত না হতে পারে, তারা যেন লেখাপড়ার সাথে মনোযোগ হতে পারে। ডিজিটাল যুগে বেশিরভাগ মোবাইল, ল্যাপটপ এগুলি নিয়ে ছেলেমেয়েরা পড়ে থাকে। অনেক ক্ষেত্রে শারীরিক এবং মানসিক গঠনটা অনেক কম হয়ে থাকে। এই ক্ষেত্রে খেলাধুলা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তাদের শারীরিক এবং মানসিক বিকাশে। ধন্যবাদ দর্শক, সংবাদের পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।